2021 সালে অভিনয়ের মাধ্যমে যারা বিশ্বজুড়ে সাড়া ফেলেছেন তাদের একটি তালিকা প্রকাশ করেছে ভারতের বিনোদন ভিত্তিক ওয়েবসাইট। সেখানে অভিনয় শিল্পীদের উল্লেখ করা হয়েছে গেম চেঞ্জিং তারকা হিসেবে, আর সেই তালিকায় রয়েছেন হলিউডের এমা স্টোন, লেডি গাগা, বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকুনের মতো তারকারা। আছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরি হক বাঁধনও। প্রতিবেদনে বলা হয়েছে গেম চেঞ্জিং মানে বোঝানো হয়েছে পারফরমেন্সকে, যা কিনা অভিনয় শিল্পীর ফিল্মিগ্রাফিকে এগিয়ে নিয়ে গেছে, এমন 39 জনের নাম প্রকাশ করেছে তারা। এ তালিকায় আরও রয়েছেন হলিউডের রিজ আহমেদ, দেব প্যাটেল, জেনিফার হাডসন আরও অনেকে, আর বলিউডের কৃতি সানন, কার্তিক আরিয়ান, পরিণীতি চোপড়ার মতো তারকারা। প্রতিবেদনে বাঁধন সম্পর্কে বলা হয়েছে বাঁধন একজন ডেন্টিস্ট, পাশাপাশি অভিনয় করেন। তিনি বাংলাদেশের গ্ল্যামারাস তারকা এবং অনেকদিন ধরে মিডিয়াতে কাজ করছেন। সেখানে আরও উল্লেখ করা হয়েছে এ বছরটিতে তার অভিনীত রেহানা মারিয়াম নূর একটি গেম চেঞ্জার সিনেমা। এটি প্রথম বাংলাদেশি সিনেমা যা কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। সিনেমাটি অফিসিয়ালি অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগেও জমা দেওয়া হয়েছে। এমন পারফরমেন্সের পরে তিনি বলিউডের খুফিয়া সিনেমায় অভিনয় করছেন। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।